to SR Educare, Calcutta University CC-4, GE-4, a Banglar suggestion আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রত্যেকটারই 10 নম্বরের প্রশ্ন আমি প্রথমে বলবো। নাম্বার 1, পল্লী সমাজ উপন্যাসে তৎকালীন সমাজে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। নাম্বার 2, যাকে ধর্ম বলে পল্লীগ্রাম থেকে সে একেবারে লোপ পেয়েছে, কে কার উদ্দেশ্যে উদ্ধৃত উক্তিটি করেছে, কোন প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি করা হয়েছে, উক্তিটির তাৎপর্য বুঝিয়ে লেখো। নাম্বার 3, রমা চরিত্র অঙ্কনে শরৎচন্দ্রের দক্ষতা বিচার কর। নাম্বার 4, সামাজিক দলাদলি ও হানাহানির মধ্যে পড়ে দুটি নিষ্পাপ জীবন কিভাবে চরম ব্যর্থতায় পরিণত হয়েছে পল্লী সমাজ উপন্যাস অবলম্বন করে লেখো। নাম্বার 5, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। নাম্বার 6, রমেশ একটি আদর্শের প্রতীক মাত্র, তাকে সজীব মানুষ বলে মনে হয় না, এই মন্তব্যটি যৌক্তিকতা বিচার কর। এবার দেখো ছোট গল্প থেকে বলছি। নাম্বার 7, একটি সহজ সরল গ্রাম্য কিশোরীর সাধারণ চাওয়া পাওয়ার অসঙ্গতি খেন্তি চরিত্রের পরিণামকে কেমন ভাবে মর্মস্পর্শী করে তুলেছে, পুঁই মাছা গল্প অবলম্বনে লেখো। নাম্বার 8, পুঁই মাছা গল্পের অন্নপূর্ণা চরিত্রটি যথেষ্ট মাতৃসুলভ বলে মনে হয়নি, এই বিষয়ে তোমার অভিমত লেখো। নাম্বার 9, ছোট গল্প হিসাবে পুঁই মাছা গল্পটি কতখানি সার্থক হয়েছে। নাম্বার 10, ছিন্নমস্তা গল্পে জয়াবতী চরিত্রের মধ্য দিয়ে লেখক জীবনের যে বিচিত্র প্রকাশ ঘটিয়েছে তা বর্ণনা কর। নাম্বার 11, অশ্বমেধের ঘোড়া গল্পের বিষয়বস্তু আলোচনা করে নামকরণের সার্থকতা বিচার কর। এবার প্রবন্ধ। নাম্বার 12, পশ্চিমের সংস্রব হইতে বঞ্চিত হইলে ভারতবর্ষ সম্পূর্ণতা হইতে বঞ্চিত হইবে, পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের উপলব্ধ সত্যের স্বরূপ আলোচনা কর। নাম্বার 13, ইংরেজদের সঙ্গে আমাদের মিলন সার্থক করিতে হইবে, মহাভারতবর্ষ গঠন ব্যাপারে এই ভার আজ আমাদের উপর পড়িয়াছে, ইংরেজদের সঙ্গে আমাদের মিলনের ক্ষেত্রে বাধা কোথা, এই মিলন কেন প্রয়োজন, কি উপায় ইংরেজের সাথে আমাদের মিলন সার্থক হয়ে উঠতে পারত, পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অনুসরণে লেখো। নাম্বার 14, কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কেকা রবকে উপলক্ষ করে সাহিত্য শিল্প আস্বাদন বিষয়ে যে বক্তব্য প্রকাশ করেছেন তা লেখো। নাম্বার 15, কেকা রব কানে শুনিতে মিষ্ট নহে, কিন্তু অবস্থা বিশেষে সময় বিশেষে মন তাহাকে মিষ্ট করিয়া শুনিতে পারে, মনের সেই ক্ষমতা আছে। এখানে কোন অবস্থা বিশেষ সময় বিশেষের কথা বলা হয়েছে, মিষ্ট নয় অথচ মিষ্ট করে শুনতে পারে কেন, এখানে রবীন্দ্রনাথ মনের সেই ক্ষমতা বলতে কি বুঝিয়েছে। এবার 5 নম্বরের প্রশ্ন, নাম্বার 1, এটা হচ্ছে পল্লী সমাজ থেকে, কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না, তাকে আগুনে পোড়াতে হয়, কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছে, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, তাৎপর্য বিশ্লেষণ কর। নাম্বার 2, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের নামে এই অপবাদ দিস নেড়ে ধর্মে সইবে না, কথাটি কে বলেছে, মেয়ে মানুষ বলতে কাদের বলা হয়েছে, একজন আর একজনের নামে কি অপবাদ দিয়েছিল। নাম্বার 3, এখনই জোর করে বাদ কাটিয়ে দেব, তোমরা পারো আটকাবার চেষ্টা করো, উক্তিটি কার কাকে বলেছে, তার বাদ কেটে দেওয়ার কারণ কি। নাম্বার 4, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাউরায়, ক্ষমা করাও মহাপাপ ভাবে ভয় পেয়ে ভয়ে পিছিয়ে গেল, উক্তিটি কার, এদের বলতে বক্তা কাদের নির্দেশ করেছে, কেন বক্তা এমন কথা বলেছে, প্রসঙ্গ সহ লেখো। নাম্বার 5, জাত তো আর কারো হাতে গড়া জিনিস নয় যে যেখানে জন্মেছে সেই তার ভালো, কে কার উদ্দেশ্যে এই কথাগুলি এই উক্তি করেছিল, তার এই উক্তি করার কারণ কি, এতে বক্তার মনোভাবে কি পরিচয় পাওয়া যায়। নাম্বার 6, লক্ষ্মীর অন্তরে কথাটি হচ্ছে কল্যাণ, সেই কল্যাণের দ্বারা
ধনশ্রী লাভ করে। কুবেরের অন্তরে কথাটি হচ্ছে সংগ্রহ, সেই সংগ্রহের দ্বারা ধন বহুলত্ব লাভ করে। বহুলত্বের কোনো চরম অর্থ নেই, তাৎপর্য বিশ্লেষণ কর। নাম্বার 7, এই দুর্বুদ্ধিরই নাম ন্যাশনালিজম, দেশের সার্বজনীন আত্মম্ভরিতা। এ হলো রিপু ঐক্যতত্ত্বের উল্টো দিকে, অর্থাৎ আপনার দিকটাতেই এর টান। ন্যাশনালিজমকে দুর্বুদ্ধি এবং রিপু বলা হয়েছে কেন? নাম্বার 8, এই জন্যই আমাদের দেশের বিদ্যা নিকেতনকে পূর্ব পশ্চিমের মিলন নিকেতন করে তুলতে হবে, এই আমার অন্তরের কামনা। আমাদের দেশের বিদ্যা নিকেতনকে কিভাবে পূর্ব পশ্চিমের মিলন করতে পারে? নাম্বার 9, আমরা যেন কোনো এক কালে একত্রে এক মানুষ লোকে ছিলাম, সেখান হইতে নির্বাসিত হইয়াছি, কোথা থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে ব্যাখ্যা কর। নাম্বার 10, দুহু কোলে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া, পদটির রচয়িতাকে কোন পর্যায়ের পদ, এই পদের মাধ্যমে রবীন্দ্রনাথ কোন সত্যকে তুলে ধরেছেন। নাম্বার 11, কিন্তু কেবল অতীত বর্তমান নহে, প্রত্যেক মানুষের মধ্যে অতল স্পর্শ বিরহ, রবীন্দ্রনাথের মেঘদূত অবলম্বনে ব্যাখ্যা কর। আমি তোমাদের 5 এবং 10 সবকটারই সাজেশন বলে দিলাম। এখন এই অ্যান্সার গুলো তোমরা রেডি করো, তাহলে অ্যান্সার পরীক্ষার সময় লিখে আসতে খুবই সুবিধা হবে, এবং 10 নম্বরের উত্তর যথেষ্ট মানে ভালোভাবে বড় করে লিখতে হবে, অবান্তর কথা কালী পল্লী সমাজের গল্প লিখে দিলে পরীক্ষায় মার্কস পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে সাহিত্য। সাহিত্যের ক্ষেত্রে সঠিক ভাবে লিখতে হবে, ভালো ভাষায় লিখতে হবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে আসতে পারে, এবং আমার ভিডিও তোমরা ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, যাতে যারা আমার ভিডিও দেখতে পাচ্ছে না তারাও উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।